স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাটাখালীর মেয়র আব্বাসকে দল থেকে অব্যাহতি। রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার বিনার ওপর অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ। সেনাবাহিনীকে আরও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলমান বললেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মানবতা বিরোধী অপরাধে খোকার মৃত্যুদণ্ডের খবরে আদমদিঘিতে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত বক্তব্য দেওয়ায় কাটাখালী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। বুধবার পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলীর সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় আব্বাস আলীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে কেন দলীয় সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ারও সিদ্ধান্ত হয়। তিনি বলেন, বৈঠক শেষে কাটাখালী আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করে তিন দিনের মধ্যে জবাব পাওয়ার পর তাকে স্থায়ী বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে। বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি ও বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। অধ্যত্তপূর্ণ বক্তব্য দানকারী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ও গ্রেফতারের দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা। জাতির পিতাকে কটূক্তির অভিযোগে রাজশাহীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী সিটি কর্পোরেশনের তিনজন কাউন্সিলর পৃথক পৃথকভাবে এই তিনটি মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে রাজশাহী নগরের রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ তিনটি এজাহার দায়ের করা হয়। পুলিশ এজাহারগুলো গ্রহণ করে মামলা রেকর্ডের প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন। বোয়ালিয়া থানায় দায়ের করা অভিযোগের বাদী হয়েছেন রাজশাহী নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের 13 নং কাউন্সিলর আব্দুল মোমিন। এছাড়াও চন্দ্রিমা থানায় দায়ের করা এজাহারের বাদী নগর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও 19 নং ওয়ার্ড কাউন্সিলর তহিদুল হক সুমন এবং রাজপাড়া থানায় 14 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন বাদী হয়ে এজাহার দায়ের করেন। রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী সানজিদা আক্তার বিনার ওপর বর্বরোচিত অ্যাসিড নিক্ষেপকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ফাঁসি চেয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার বিকেলে কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে সাহেববাজার প্রদক্ষিণ শেষে কলেজের সামনে এসে শেষ হয়। নাটোরে সানজিদা আক্তার দিনা নামে দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থীর মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে স্থানীয় বখাটে। রবিবার সন্ধ্যায় সদর লালমণিপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। সানজিদা আক্তার দিনা লালমণিপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সে রাজশাহী সিটি কলেজে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী। সানজিদা আক্তার দিনা রবিবার বিকেলে নাটোর শহর থেকে প্রাইভেট পড়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিল। এ সময় বাড়ির কাছাকাছি পৌঁছানো মাত্র তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় একজন দুর্বৃত্ত। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে দিনাকে উদ্ধার করে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত 8:30 দিকে তাকে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। অ্যাসিডে দিনা চোখ ও মুখমণ্ডল আক্রান্ত হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছে। আসন্ন দামকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবু চশমা প্রতীক নিয়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে কলারটিকর এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় চশমা প্রতীক নিয়ে তিনি ইউনিয়নের টিকর এলাকার সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং চশমা প্রতীকে ভোট চান। এলাকার ভোটাররা বলছেন, এবার তারা যোগ্য প্রার্থী পেয়েছেন। তরুণ ভোটারদের মধ্যেও রয়েছে দারুণ উৎসাহ। তারা বলছেন, আগামী 28 নভেম্বর রেজাউল করিম বাবুকে বিপুল ভোটে জয়যুক্ত করতে এলাকার মানুষ ঐক্যবদ্ধ। আমার কলারটিকর দেশাপাড়া এলাকাতে চশমা প্রতীকের মানে অনেক সমর্থক, অনেক
প্রথমে যে আমরা দেখি যখন ছোট ছিলাম আমরা তখনও দেখেছি এই যে বর্তমান প্রার্থী বাবু ওনার বাবা সম্মানিত আব্দুল মজিদ চেয়ারম্যান উনি বিখ্যাত ছিলেন এবং জনপ্রিয় ছিলেন সেদিক থেকে আরেকটা বিষয় সেটা হলো যারা নির্বাচন করছে অন্য অন্য যিনি চেয়ারম্যানরা তাদের চাইতে বাবু সব দিক দিয়ে তার চরিত্র তার সততা তার সাহস সব কিছু মিলে সে গ্রেটেস্ট ছোট বড় সবাইকেই খুব ভালোবাসে যার কারণে বাবু ভাইকে আমরা এবার চেয়ারম্যান হিসেবে দেখতে চাই বাবু ভাইয়ের আহ্বান যে মাদককে না বলে খেলার মাঠে ফিরে আসি এর জন্য আমরা বাবু ভাইকে নির্বাচনে 3 নং দামকুড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থীতে চাই চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম বাবু বলেন নির্বাচিত হতে পারলে এলাকার মাদক নির্মূল করাই হবে প্রধান কাজ সেই সাথে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করা হবে এই ইউনিয়নকে তরুণদের মাদকের পরিবর্তে খেলার মাঠে ফিরিয়ে আনা হবে এ সময় তিনি অত্র ইউনিয়নের সকলের নিকট দোয়া চেয়েছেন ইউনিয়ন পরিষদ মানে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমি এই তরুণদের নিয়ে মাঠে কাজ করব এবং এই তরুণদেরকে ভালো রাস্তায় মানে মেন দেশ হলো মাদককে না বলুন খেলার মাঠে ফিরে আসুন এটাই আমার একটা প্রথম স্লোগান এবং আমি তরুণদের মাঝে যে জড়তা আছে সব দূর করে দেব এবং এই ইউনিয়নে তরুণেরা ইনশাল্লাহ খুব ভালো একটা প্রতিষ্ঠা আমি চাই যে প্রতিটা কেন্দ্রে ভোট গণনা করে সুষ্ঠু একটা রেজাল্ট দেওয়ার পর চলে যাবে এই বলে এটা আমার প্রত্যাশা আসন্ন হরগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনীত ফজলুর রহমান হাতুড়ি প্রতীক নিয়ে গণসংযোগ করেছেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক নিয়ে ইউনিয়নের অচিন্তলা এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন তিনি বুধবার বিকেলে হাতুড়ি প্রতীক নিয়ে তিনি এলাকার সকল শ্রেণীর মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং হাতুড়ি প্রতীকে ভোট চান চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান বলেন আগামী 28 নভেম্বর নির্বাচিত হতে পারলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা সহ মাদক নির্মূল করা হবে সেই সাথে উন্নয়নের মূলধারায় সংযুক্ত করা হবে এই ইউনিয়নকে এ সময় তিনি অত্র ইউনিয়নের সকলের নিকট দোয়া চেয়েছেন আমি তাদের সমস্যাগুলো দেখেছি তাদেরকে সাথে নিয়ে এখানে শত শত মহিলা আমাকে সঙ্গে নিয়ে তাদের এলাকা ঘুরে ঘুরে দেখিয়েছেন তাতে দেখলাম যে আমরা সিটি কর্পোরেশনের পাশে হাইরে কী অবস্থায় আমরা আছি এই ইউনিয়নবাসী তাদের দুরবস্থার কথা বিবেচনা করে তাদেরকে বললাম ঠিক আছে আমি যদি নির্বাচিত হতে পারি তা আমি আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে এই কাজের সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন ও সেনাবাহিনীকে আরও আধুনিকায়ন করার প্রক্রিয়া চলমান বুধবার সকালে নাটোরের দয়ারামপুরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে অষ্টম কর্নেল কমান্ড অভিষেক এবং বাৎসরিক অধিনায়ক সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন এ সময় সেনাপ্রধান নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট ও সেনাবাহিনীর উচ্চ পদস্থ অফিসার সহ ইঞ্জিনিয়ার কোরের সকল সামরিক বেসামরিক ব্যক্তিবর্গের উদ্দেশ্যে দরবার নেন দরবার শেষে কর্নেল কমান্ড্যান্ট কোয়ার্টার গার্ড পরিদর্শন করেন এবং মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন দেশ ও জাতি গঠনে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাস ও পরিবর্তনের পাশাপাশি সেনাবাহিনীর আধুনিকায়নের প্রক্রিয়া চলমানের বিষয়টি সকলকে অবহিত করেন তিনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান ইঞ্জিনিয়ার ইন চিফ বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল ইবনে ফজল শাহেকুজ্জামান বগুড়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ইঞ্জিনিয়ার কোরের উন্নয়ন ও আধুনিকায়নের সাথে সেনাবাহিনীর উন্নয়নও সরাসরি সম্পৃক্ত তাই কর্নেল কমান্ডার হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে কোর অফ ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী স্যাপার বাহিনী গড়ে তোলা আমার উপর অর্পিত এই পবিত্র দায়িত্ব পালনকালে কোরের জন্য কল্যাণকর যে কোনো পদক্ষেপ গ্রহণে আমি সদা সর্বোচ্চ চেষ্টা করে যাব এজন্য ইঞ্জিনিয়ার কোরের অগ্রযাত্রাকে যুগোপযোগী করার লক্ষ্যে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে সেনবাগ পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে
সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি রোধকল্পে সেনবাগ পৌরসভা মেয়র কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীদের জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেয়র কাউন্সিলর, চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থী তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং কেন্দ্রের নিরাপত্তার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য। নির্বাচনকে সহিংসতা মুক্ত করতে এবং বহিরাগত সন্ত্রাসীদের আটক করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। আমরা যে কোনো মূল্যে একটি উৎসব মুখর ভোট উপহার দিব। এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, ওসি তদন্ত মোহাম্মদ ইমদাদুল হক। বিএনপির সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মমিন তালুকদার খোকার মৃত্যুদণ্ডের খবরে বগুড়ার আদমদিঘি দুপচাঁচি আসনে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে আদমদিঘি উপজেলার সান্তাহার পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করে শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে যোগ দেন এই মামলার সাক্ষী আবুল কালাম আজাদ, কিনা মিয়া, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এস এম জাহিদুল বাড়ি সহ স্থানীয়রা। এদিকে ওইদিন বিকেলে উপজেলার ছাতিয়ান গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এলাকায় আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধে আব্দুল মমিন তালুকদার খোকার বিরুদ্ধে 19 জনকে হত্যা ও গণহত্যা এবং 19টি বাড়ি লুট করে অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। সবশেষ গত বুধবার বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল তার মৃত্যুদণ্ডের রায় দেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি এই রায়ে খুশি। যারা 71 সালে আজকের এই কুখ্যাত রাজাকার আব্দুল মমিন তালুকদার, সেই সময় বিভিন্ন জায়গায় আমার আদমদিঘি দুপচাঁচিয়ায় বিভিন্ন জায়গায় আপামর জনসাধারণ একেবারে হামলা মামলা বিভিন্ন কিছু অগ্নিসংযোগ করে লুটপাট করে সাধারণ মানুষের জীবনযাত্রা একে অন্যরকম করে দিয়েছিল। মানবতা বিরোধী অপরাধ করেছে 71 সালে, যাদেরকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, বাড়িঘর লুটপাট করেছে, তারই বিচারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছিল আদমদিঘি দুপচাঁচি এলাকাবাসী। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।